যদি ও মাই গড, গরম গরম আলু পরোটা, প্রিয়াঙ্কা ছোলা ভাটুরে, আমার আর সুজিতদার এগ স্যান্ডউইচ, চরম খিদে পেয়েছে। প্রিয়াঙ্কা হাত তালি দিচ্ছে আনন্দে খাবে বলে। আর এখান থেকে খিরাই যেতে অ্যারাউন্ড ম্যাক্সিমাম 40 মিনিটস লাগবে। সো লাঞ্চের পরে আবার রাস্তায় দেখা হচ্ছে। গাইজ, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমাদের আরেকজন পার্টনার তেল ভরতে গেছে, এখন রেডি টু খিরাই। খিরাই এখান থেকে আর আই থিঙ্ক গুগল দেখাচ্ছে অ্যারাউন্ড 42 মিনিটস। সো চলুন খিরাই ফুলের সৌন্দর্যের মধ্যে দেখাও। আমরা নতুন আসছি, তখন রাস্তা আমরা চিনতাম না। এখানে একজনের থেকে জিজ্ঞাসা করলাম, গুগল ম্যাপে দুদিক দিয়ে রাস্তা দেখাচ্ছে, বললেন এই সাইড দিয়ে যাওয়ার জন্য। মানে এদিকে সাইড দিয়ে দেখি এটা বাইকে, আরেকটা সাইড দিয়ে বললো বাইকে যাওয়া যাবে না, এই দিক দিয়ে যাওয়ার কথা বললো। মূল্য নিয়ে যাবো, আর এই ফুলগুলো এখান থেকে তুলে বিক্রি হচ্ছে, অসাধারণ। এগুলো সব মাঠের দোকানটা ফুলের দেশে আপনাকে স্বাগত জানায়। এরপরে শুরু হবে বাগানটা।
এই ফুল গাছগুলো কখন লাগাও? ফুলটা আশ্বিন মাসে লাগানো, বড় পূজা তো আশ্বিন মাসে, আশ্বিন দুর্গা পূজার পর। আর এগুলো তোমরা কোথায় বিক্রি করো ফুলগুলো? এটা এখানে বিক্রি হচ্ছে আপনার মল্লিকঘাট, কলকাতা মল্লিকঘাট, মল্লিকঘাটে বিক্রি হয়। হ্যাঁ, আর কলাঘাট, আচ্ছা ম্যাচগ্রাম, এখানে আড়ত আছে, আড়তে। আর এই যে মানুষ এরকম দলে দলে আসছে, এটা তোমাদের ফুল বাগানের কোনো ক্ষতি হচ্ছে না? প্রচুর প্রচুর দেখো না, ক্ষতি হচ্ছে না? মানুষ তো শুনছেও না, একদম ফুলের মধ্যে ঢুকে গিয়ে, গাছের মধ্যে ঢুকে গিয়ে ফটো আরে তুলছে, সব সব ভাঙছে, এই সব হচ্ছে। আর তোমাদের এই ফুলগুলো এখানে তো বাইরে যায় না? আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে নিচ্ছে ওরা, বাইরে পাঠাচ্ছে। এখন আমরা এখান থেকে টাটকা ফুল তুলছি, 12টা ফুলের দাম 30 টাকা, সেই হিসাবে কাকু আমাদেরকে দিচ্ছে, একদম টাটকা ফুল তুলে ক্ষেত থেকে দিচ্ছে আমাদেরকে। আমরা 2 বান্ডিল নেব। থ্যাংক ইউ। ও অসাধারণ। এইভাবে ছবি তুলতে গিয়ে কাইন্ডলি সবার কাছে রিকোয়েস্ট, যারা আসবেন একটু দেখে শুনে ছবি তুলবেন, কারণ এনাদেরও কষ্টের ফসল, হয়তো আমাদের অনেক সৌন্দর্য হচ্ছে, আমাদের সবকিছুতে ফুল লাগে, এইভাবে নষ্ট করে গেছে। এটা সবার কাছে রিকোয়েস্ট, যারা খিরাইতে আসবেন কাইন্ডলি একটু দেখে নেবেন, সৌন্দর্য অনুভব করুন, কিন্তু তার সঙ্গে এই চাষি ভাইদের মুখের দিকে তাকিয়ে একটু সাবধানে দেখে আমরা সবাই মিলে একে অপরকে হেল্প করি। ভোর 5:30-5:30 মধ্যে এখানে এসে গেছি, খাওয়া নেই, দাওয়া নেই, সব ওই যাত্রী সব আসছে, এদেরকে আমাদেরকে সরাতে হচ্ছে, তাও আমাদের কথা শুনছে না, আমাদের উপরে পাল্টে মারমুখী হচ্ছে অনেকে। যেখানে ঘিরা আছে ঘেরার মধ্যে ওরা ঢুকে যাচ্ছে। তারপর এই যে কখনো, এখনো হয়তো আমি খাবার খাচ্ছি না, পাচ্ছি না খাবার, এখন কখন আমি বাড়ি যাব? আমার যে গিন্নি আছে সে মনে করো সেখানেও ফুল তুলছে, সেও ফুলের কাজ করতে দিচ্ছে। আচ্ছা, এগুলো খাওয়া দাওয়া যে কখন হবে তার কোনো ঠিক নেই। সে কি অন্যের ইসেতে করছে? না না, আমারই, আমারই জমিতে। এবার তাহলে বাড়িতে আপনারা দুজনে যাবেন, তারপরে গিয়ে খাওয়া দাওয়া, তারপরে খাওয়া দাওয়া হবে। এখন হয়তো খেতেও পাই না, কখনো হয়তো সে রাত্রি 10টায় চলে আসে, কোনো কোনো দিন এরকমও হয়, তাই তো অনেক কষ্টে আছেন তো তাহলে। এবার তো এই যে যারা ভাঙছে আপনার এখানে, তো তার মানে অনেক আপনার অনেক ক্ষতিও তো হয়ে যাচ্ছে, অনেক ক্ষতি হচ্ছে। ওই যখন ওই তো বললাম যে 30 টাকায় ব্রাঞ্চটার দাম, এখন উনি কি বললেন যে অনেক দাম হয়ে গেল, কিন্তু এই যে ক্ষতিগুলো হয়ে যাচ্ছে, আপনাদেরকে আমি কোথা থেকে সুবিধা করবো? সেটা যে আপনারা যদি আমার ক্ষতি করতে থাকেন, তাহলে আমাকে তো ওরই মধ্যে দিয়ে আমাকে পয়সাটা তুলতে। মোটামুটি এখানে মানুষ চলে আসছে কখন থেকে? মানুষ 5:00 পৌঁছে যাচ্ছে, মানুষ 5:00 চলে যাচ্ছে, তখন থেকে আপনি এই কাজও করছেন, প্লাস মানুষদের বলছেন একটু দূরে দূরে থাকতে, দূরে দূরে থাকতে, তাও কেউ শুনছে না, কেউ শুনছে না, যেমন এক্ষুনি আমরা যেটা দেখলাম। মানে এরকম হতেই থাকে, এরকম হতেই থাকে। আর আপনি এই চাষটা কত বছর ধরে করছেন? আমার এই চাষটা 40 বছর। 40 বছর এখানে এই যে 40 বছর ধরে করছেন, বাট এই যে মানুষ আসা যাওয়া, এটা কতদিন ধরে দেখছেন? 4 বছর হলো। এই 4 বছর ধরে মানুষ এরকম আসা যাওয়া করছে, আসা যাওয়া করছে, এই ফেসবুকে ইউটিউবে এইসব মানে সাংবাদিকরা ছেড়ে দেওয়ার ফলে এই জিনিসগুলো করছে। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে, এই যে সোশ্যাল মিডিয়ার মারফতে আপনার এখানে অনেক লোক যে আসছে, তাতে কি এক্সট্রা কোনো বেনিফিট আপনি পাচ্ছেন? না, কোনো বেনিফিট নেই। এই যেমন খুচরো ফুল এখানে বিক্রি হওয়া, এটা কি খুচরো ফুল? শুনুন, এখানে আমি হয়তো সারাদিনে 400 টাকার ফুল বেচলাম। আচ্ছা, আমি আপনার বাড়িতে একটা জন খাটতে গেলে আমার 400 টাকার রোজ আছে, আছে তো, তাহলে কিন্তু আমার এখানে বেনিফিট কিছু নেই, শুধু কেবলমাত্র আমাদের চাষ রক্ষা করতে আপনাদের গাইড করার জন্য আমাকে এখানে থাকতে হচ্ছে, নিজের চাষকে রক্ষা করার জন্যই সকাল থেকে রাত অবধি থাকতে হচ্ছে। মানে কিছুই হয় না, আখেরে যেটা হচ্ছে আপনি যেটাই ইনকাম করছেন সেটা এই যে ফুল ভেঙে যাওয়া, আপনার পুরো দিনটাকে এখানে নষ্ট করা, তার পিছনে চলে যাচ্ছে, এর মধ্যে কোন রকম আমাদের জীবিকা নির্ভর হচ্ছে। আজকে আমার 62 বছর বয়স হলো, এই বয়সে আমার এখানে থাকা সম্ভব? আর ওনারা শুনছেননি, পাল্টে আমাদের উপরে ঝগড়া করছে।
কাকু এখানে কি আপনি একাই কাজ করেন আপনার জমিতে না আপনি লোক দিয়েও কাজ করেন? না যখন দেখুন আমার ফুলটা ওখানে বাড়িতে চলে গেছে ওখানে লোক কাজ করছে, কারণ এই কাইটা ফুলটা সবাই ভাঙতে পারবে না, আমাদের গাছ আমাকে একটু লক্ষ্য করে কাজ করতে হবে যাতে না আরো ফুলটা পাশে ভেঙে যায়, এভাবেই আমাকে লক্ষ্যটা করতে হচ্ছে। এবার বাড়িতে ফুলটা পাঠিয়ে দিলে তারা হয়তো ফুল মানছে ফ্যামিলি মেম্বাররাই ফুল, এবারে আবার আমি গিয়ে সন্ধ্যায় আবার ফুলটা নিয়ে যাব বড় বাজারে। হ্যাঁ না আমি যাব এখানে আড়তে যাব আপনাদের আড়তে। হ্যাঁ এটা পাঁচকোড়া ম্যাচগ্রাম। আচ্ছা আচ্ছা ওখান থেকে আমি আসবো রাত্রি 10:11 বেজে যাবে, আবার ওখান থেকে এসে রাত্রি 2:30 সময় উঠে কোলাঘাট যেতে হবে। আবার 2:30 কোলাঘাটে যাবেন? এই বসে কোলাঘাটে কি আপনি আরেকটা মানে ইসে দিতে যাচ্ছেন? দুটো হাটে আপনি দুটো হাটে আপনি ফুল দেন তাই তো? আবার সকালবেলা এসে এখানে আবার ফুল ভাঙা আবার ফুল ভাঙা মানে এটাই চলতে থাকে? এটাই চলতে থাকে। তাহলে খাওয়া দাওয়া কোনো টাইম ঠিক নেই তাই তো? কোনো ঠিক নেই, এখন 2-3 মাস কোনো খাওয়ার ঠিক নেই তাই তো? মানে আপনি আপনার কাজ করছেন সেখানে মানুষের সৌন্দর্য অনুভব করতে আসছে, বাট তা সত্ত্বেও তারা অনুভবের সাথে সৌন্দর্যটাকে নষ্টও করে দিচ্ছে তাই তো? ধন্যবাদ কাকু, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমরা চেষ্টা করবো আমাদের চ্যানেলের মাধ্যমে যেন এই সচেতনতা মানুষের মধ্যে পৌঁছানো, যে এখানে এসে সৌন্দর্য অনুভব করুক বাট আপনাদের সৌন্দর্য যেন কোনো ক্ষতি না করে।
আজকের দিনটা সারাদিন খুব সুন্দর করে কাটালাম।